मॉर्निंग गाइज, आज रविवार, संडे। संडे ऑलवेज फन डे, কিন্তু আমার হচ্ছে লুচি ডে। আজকে রবিবার, মানে প্রতি রবিবার যদি আমার বাড়িতে লুচি না হয়, আলুর তরকারি না হয়, তাহলে রবিবারটা রবিবার বলে কারোর মনে হয় না। সুতরাং আজকে লুচি ডে, তারপরে আজকে মাটন হবে, আমি সেটাও তোমাদের আজকে দুপুরের মেনু দেখাবো। কিন্তু এখন চা নিয়ে বসেছি, আমি চাটা আগে শেষ করে নিই, চলো ততক্ষণ টাটা। এবার মিঠামিঠি কুট্টুসের ব্রেকফাস্টের টাইম, ওদের ডিম সেদ্ধ ম্যাশ করে দিয়ে দেওয়া হয়েছে। কুটুস আর মিঠি তো খাবে যথারীতি, মিঠা চুপচাপ দাঁড়িয়ে থাকবে জানা কথা। দেখো শুকে এবার তাকাচ্ছে কতক্ষণে খাওয়াবো, তাই ওকে খাইয়ে দিতেই হয়, ও যদি না খায়। ওদের খাইয়ে দিই, এবার আমাদের ব্রেকফাস্টের পালা। বাবার জন্য প্রথমে খাবারটা বেড়ে দিই, বাবা একটু সকাল সকাল খেয়ে নেয়, তাই আজকে লুচি আর তরকারি হয়েছে। লুচি আর তরকারি বাবাকে আগেই বেড়ে দিয়ে দিলাম, আমাদেরটা পরে খাওয়া হবে। আমরা একটু বেলা করে খাই, বাবা সকাল সকাল খেয়ে নেয়। আমি জানি অনেক বাঙালিরই লোভ হচ্ছে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি দেখতে, কিন্তু এক্ষেত্রে কিছু করার নেই, এটা হলো বাবার খাবার। এবার সবার জন্য একটু চা বানিয়েছি, চা গুলো সবাইকে দিয়ে দিই। আমার হাজবেন্ড শুধু লিকার চা খায়, তাই ওর জন্য শুধু লিকার চা, আর বাকি আমরা সব দুধ দেওয়া চাই খাই। তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছো, আমি চা ঢেলে তারপরে চামচ দিয়ে চিনিটা নাড়ি। অনেকেই ভাবতে পারো এটা একটা স্টাইল, কিন্তু আদপে নয়, কারণ আগে যখন জলটা বসাই তখন তাহলে চিনিটা দিয়ে দিতে পারি, দিই না কারণ আমি চিনি খাই না, তার বদলে চিনির সাবস্টিটিউট যে ট্যাবলেটগুলো আছে আমি সেগুলো খাই। কিন্তু বাকি সকলে যেহেতু আবার সেই চিনিই খায়, সেহেতু চাটা বানিয়ে নিয়ে আমি শেষে চিনিগুলো মেশাতে থাকি। এবার আমি রান্নাঘর ঢুকে পড়েছি, আজকে ডাল বানিয়ে নিয়েছি, এবার কাঁকরোল ভাজা করছি, আর মাটনটাও সাইডে হচ্ছে, মাটনটা প্রায় হয়েও এসছে শেষের দিকে। আমার রান্না কমপ্লিট, এবার বাবাকে খেতে দেওয়ার পালা। বাবার খাবারটা বেড়ে দিয়ে আগে বাবাকে খেতে বসিয়ে দিই, তোমরা সকলেই জানো। তাহলে আজকের মেনুটা তোমাদের বলে দিই, আজকে ভাতের সাথে আছে কাঁকরোল ভাজা, স্যালাড কাটা হয়েছে, লেবু আছে সেটা আর মেনশন করছি না সেভাবে, আছে মুসুর ডাল, আর আছে মাটন আলু দিয়ে ঝোল, আর শেষ পাতে আম। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আজকে বাইরে বৃষ্টি নেমেছে, আমি আবার তোমাদের একটু বৃষ্টিটা দেখাই, কারণ আমার নিজের দেখতে খুব ভালো লাগে, তো তাই তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো সূর্য মেঘ করেছে, আবার তার মধ্যে অঝোরে বৃষ্টি ঝরছে। উপর থেকে বারান্দা দিয়ে বৃষ্টি দেখতে কিন্তু দারুণ লাগে, আমার মনে হয় তোমরাও আমার সাথে একই মত পোষণ করবে। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু সোফায় বসে সিরিয়াল দেখছি একটা, আমি আপাতত এই একটাই সিরিয়াল দেখি, আর আমার সাকরেতগুলো এখানে ওখানে সেখানে বসে আছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। ঘরে লাইট নেভানো আছে, যেহেতু মেঘলা করেছে সেহেতু বাইরের আলো খুব একটা নেই। এইবার আমি ছোট মেয়েকে পিছন থেকে গিয়ে একটু ভিডিও শুট করছি, দেখে ফেলেছে, দেখি সঙ্গে সঙ্গে একটা লাজুক লাজুক ভাব, প্রচন্ড লজ্জা পায়। আর এই যে আরেকজন পা দোলাচ্ছেন, তার ক্যামেরায় কোনো লজ্জা নেই, ও ক্যামেরা ফ্রি। কুটুসও দেখছে আমি শুট করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে একটু সন্ধ্যেবেলা আমি ছাতের উপরে উঠে এসেছি, তোমাদের সাথে একটু কথা বলি, আর কিছু সময় ছিল, আর একটু হাওয়া খাই,
আর কি করি, আর একটু ভিডিও শুট করি, আর একটু মিঠামিঠি কুটুস কি করছে সেগুলোও একটু দেখাবো। আমাদের ছাতে বোধহয় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো কখন হলো আমি তো দেখিনি, সত্যি দেখিনি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কত ভাঙাভঙি হয়েছে, আমি তো বোধহয় আজকে সকালবেলাই হয়েছে, আমি এটা খেয়ালই করিনি, কালকে রাত্রিবেলাও তো আসলাম, এসব ছিল না। ইনি নিচে এখন এই সময়ে খাচ্ছিলেন। কুটু বড় মেয়ে আবার ওকে নিয়ে আসলো, মিঠা ওই যে আমার বড় কন্যা, আজকে সবাই সময় পেয়েছে, আজকে সানডে তো সে কারণে সবাই সময় আছে, আজকে টিচারও আসার নেই সেই কারণে সবাই এসে একটু ছাতে ঘুরছি সন্ধ্যেবেলা। পুরোপুরি সন্ধ্যে হয়নি যদিও অনেকটাই আলো আছে। তোমাদের একটু ওই ব্রিজের ওখানটা দেখাই, এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে যে মেট্রোর লাইন, এটা হচ্ছে মেট্রোর লাইন, ওটা হচ্ছে গাড়ি বাস যাওয়ার যে ব্রিজটা সেটা তো রাস্তা, সেটা বুঝতেই পারছো। এখন মেট্রো যাওয়ার নেই, আজকে অবশ্য সানডে, আজকে নাও যেতে পারে, জানি না এই মেট্রোটা সানডে চলে কিনা। ওই তুই কোথায় চড়ছিস? কুটু আমাদের এই বাড়ির আশেপাশে আর ছাতে এত তার, ভিডিও শুট করব কি, তারে তারে ভর্তি, প্রচুর তার, কেবেলের তার, এই কানেকশন, ডিশ টিভি, এই ওই ভর্তি। একটু আগে বৃষ্টি হলো কিন্তু আকাশটা এখন একটু বেটার, মানে পরিষ্কার একটু, এখনো রোদের কিছুটা ঝলক রয়েছে মেঘের ফাঁক দিয়ে। ওই দেখো আমার বড় কন্যা কি করছে, সময় পেলে বুঝি এইসবও করতে হয়। এত লাজুক হলে চলে? বড় মেয়েকে যতটুকু দেখাই বড় মেয়েকেই দেখাই, ছোট মেয়েকে তো দেখাতেই পারি না, এত লাজুক। এদিকে একবার তাকা মামাই, এদিকে একবার তাকা, এখনো লজ্জা করছে এত, সত্যি। তোমাদের বললাম না যে আজকে সকলের ছুটি, সকলের সময় আছে, সেই জন্য আজকে ছাতে উঠে একটু আড্ডা দেওয়া চলছে সবার। মিঠা মিঠা মিঠি, এই কুটুস তুই কাকে দেখে ঝগড়া করছিস রে, হুম কে বাই করছে, হ্যাঁ কেউ কি বাই করছে, ওটা তুমি তাকে দেখে কেন করছো ওরকম? আমাদের এই ফ্ল্যাটে ম্যাক্সিমাম ঘরে ডিশ টিভি নেওয়া আছে, সেও ডিশ অ্যান্টেনা পুরো ছাতার মধ্যে লাগানো, এই দেখো এইদিকে এইদিকে এইদিকে, দেখেছো? আজ আর সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই দেখাবার মতো, তাই জন্য আজ সন্ধ্যাবেলা আমি বিকেলবেলা আমি পরন্ত বিকেলে আমি ছাতে উঠে এসেছি, আর আমার যতটুকু কথা বলার তোমার সাথে বলছি, ওই দেখো
ঘুরে বেড়াচ্ছেন উনি। কুটু একুটু, তো আজ আর সেরকম কিছু বলার নেই, তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। সো আজকের জন্য চলো, টাটা, বাই বাই।